এখানে যে C16 ম্যাথটা, এখানে নতুন তেমন কিছু নাই, কয়েকটা আইটেম জাস্ট আলোচনা করব। ইউটিউবে যে তিনটা ভিডিও দেওয়া ছিল সেই তিনটা যদি কেউ ভালো মতো করে থাকে তাহলে এই অঙ্কটা বুঝতে খুব সহজ হয়ে যাবে। জাস্ট কিছু টপিক নিয়ে আমি জাস্ট আপনাদের এখানে আলোচনা করব, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রথমত আমি সমন্বয়ে চলে আসি, যে 1 নম্বর সমন্বয় বলেছে নিউ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ওয়াজ বট ফর টাকা 30,000। এখানে একটা নতুন প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে, এবং আমরা জানি যদি কোনো সম্পত্তি ক্রয় করা হয় তাহলে ওটা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যায়, এবং যেহেতু টাকা চলে গেছে সুতরাং মাইনাস ফিগারে বসবে। এখানে দেখায় দেওয়া হবে যে পারচেস অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 30,000 টাকা মাইনাস ফিগারে। এই সমন্বয়টা কাজ আমরা খুব সহজেই করতে পারি। তারপর দেখেন এখানে আবার বলা হয়েছে যে নিউ ইনভেস্টমেন্ট ওয়াজ পারচেস ফর টাকা 7,000। নতুন একটা ইনভেস্টমেন্টও ক্রয় করা হয়েছে, আরো একটা সম্পত্তি ক্রয় করা হয়েছে 7,000 টাকায়। তো এটাও দেখা হবে ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে, পারচেস অফ ইনভেস্টমেন্ট 7,000 টাকা, যেহেতু টাকা চলে গেছে মাইনাস ফিগারে। এরপরে দেখেন যে ওল্ড ইনভেস্টমেন্ট অফ টাকা 5,000, 5,000 টাকা দামের একটা ওল্ড ইনভেস্টমেন্ট যেটা বিক্রি করা হয়েছে 6,200 টাকায়। এখন আমরা ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে দেখাই কত টাকায় বিক্রি করা হয়েছে অথবা কত টাকায় ক্রয় করা হয়েছে। এইটা এই যে 5,000 টাকার জিনিসটা ক্রয় বিক্রয় করা হলো এইটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে 6,200 টাকায় আমরা বিক্রি করেছি। এইটা আসবে আমাদের ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, এই যে 6,200 টাকা সেল অফ ইনভেস্টমেন্ট, কত টাকা দিয়ে বিক্রি করলাম এটা ইম্পর্টেন্ট। আই হ্যাভ বিগেস আন্ডারস্ট্যান্ড। এরপরে দেখেন একটা ব্যাপার এখানে, যে আপনি 5,000 টাকার জিনিসটা 6,200 টাকা কিন্তু বিক্রি করছেন, তাহলে এখানে কিন্তু স্বাভাবিকভাবে দেখা যায় আপনার 1,200 টাকা প্রফিট হয়েছে। একটা সম্পত্তি বিক্রি করে আপনার 1,200 টাকা প্রফিট হয়েছে, এবং আমরা জানি যে কোনো সম্পত্তি স্থায়ী সম্পত্তি বিক্রি করে যদি প্রফিট হয় তাহলে এটা দেখানো হয় ইনভেস্ট আই মিন অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, যেটা দেখানো হয়েছে গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট। তো গেইন অন সেল অফ ইনভেস্টমেন্ট এটা নিয়ে আলোচনা করা হইলো। এরপর এখানে দেখবেন যে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কস্টিং, 5,000 টাকার একটা জিনিস ছিল যেটা বুক ভ্যালু ছিল 1,000 টাকা। বুক ভ্যালু 1,000 টাকা বলতে এটার 4,000 টাকা অলরেডি ডেপ্রিসিয়েশন হয়ে গেছে। জিনিসটার দাম 5,000 টাকা হইলেও এটার অবচয় হইতে 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 এখন এটার দাম আছে 1,000 টাকা, যেটা বিক্রি করা হয়েছে 800 টাকায়। তাহলে 800 টাকা যে বিক্রি করা হইলো এই 800 টাকা আমরা কোথায় দেখাবো? ইনভেস্টিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, সেল অফ প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 800 টাকা, যেহেতু টাকা আসছে প্লাস ফিগারে। এবং 1,000 টাকার জিনিসটা যে 800 টাকা বিক্রি করা হইলো, 200 টাকা নিশ্চয়ই লস হয়েছে, এই লসটা দেখাতে হবে আমাদের অপারেটিং অ্যাক্টিভিটিস এর মধ্যে, লস অফ লস অন সেল অফ ইকুইপমেন্ট 200 টাকা। এরপরে দেখবেন যে 4 নম্বর যে অপশনটা সেখানে বলা হয়েছে রিপেমেন্ট মেড এগেনস্ট ব্যাংক লোন ওয়াজ টাকা 7,000। এই পর্যন্ত একটা কথা আলোচনা, যে 7,000 টাকার ব্যাংক লোন রিপেমেন্ট করা হয়েছে, পরিশোধ করা হয়েছে। আমরা জানি কোনো ঋণ নিলে বা ঋণ পরিশোধ করলে এটা ফিনান্সিং অ্যাক্টিভিটিসে দেখাইতে হয়, রিপেমেন্ট অফ লোন 7,000 টাকা পরিশোধ করে দিয়েছে, যেহেতু টাকা চলে গেছে সুতরাং মাইনাস ফিগারে বসবে। এরপরে দেখবেন যে নতুন তথ্যটা হোয়াইল, যেখানে ফ্রেশ বরোয়িং নতুন করে আরো ঋণ নেওয়া হয়েছে অ্যামাউন্টের টাকা 17,000। একদিকে তো 7,000 টাকা পরিশোধ করে দিছে, আবার 17,000 টাকা নতুন করে ঋণ নিয়েছে। আমরা জানি কোনো ঋণ নেওয়া হলে এটা কোথায় দেখাতে হয়? ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে। তো দেখবেন যে এখানে দেখানো হয়েছে ফিনান্সিং অ্যাক্টিভিটিস এর মধ্যে ব্যাংক বরোয়িং 17,000 টাকা, যেহেতু নগদ টাকা এসেছে সুতরাং এটা প্লাস ফিগারে বসানো হয়েছে। এরপরে দেখবেন যে ডিভিডেন্ড পেইড করা হয়েছে 16,000 টাকা। তো ডিভিডেন্ড পেইড করলে এটা সিম্পলি ফিনান্সিং অ্যাক্টিভিটিসে যায় আমরা জানি। তবে এই যে 5 নম্বর অপশনটা কমন স্টক, যেটা দাম হওয়া উচিত ছিল 2,000 টাকা, মানে অরিজিনাল ভ্যালু 2,000 টাকা, যেটা বিক্রি করা হয়েছে 8,000 টাকায়। আমরা জানি কমন স্টক মানে শেয়ার গুলো বাজারে বেশি দামে বিক্রি করা যায়, এটাকে অধিহার বলা হয়ে থাকে।
এখন অধি হারে বিক্রি করে গেল অবহারে কত টাকা পেয়েছি কমন স্টক বিক্রি করে সেটা ইম্পর্টেন্ট। 8,000 টাকা পেয়েছি তাই না? তো এই 8,000 টাকা আমরা দেখাই দিব, ইস্যু অফ কমন স্টক 8,000 টাকা। এখন এই ব্যাপারটা একটু বিস্তারিত সামান্য আলোচনা করার চেষ্টা করি যে 2,000 টাকার কমন স্টকটা 8,000 টাকা বিক্রি করলো, তো 6,000 টাকা হচ্ছে পেইড ইন ক্যাপিটাল ইন এক্সেস, মানে অতিরিক্ত মূলধন বা অধিহার যেটাকে বলা হয় আর কি। এই 6,000 টাকা কিন্তু দেখাই দিছে তারা, এই যে দেখেন ক্যাপিটাল ইন এক্সেস, এই যে অতিরিক্ত টাকা কালেক্ট করছে 40,000 থেকে 46,000 হয়েছে, মানে 6,000 টাকা তারা যে অতিরিক্ত কালেক্ট করছিল এটা এখানে বৃদ্ধি দেখাই দিছে কিন্তু। এবং দেখবেন কমন স্টক আসলে বাড়ছে 20,000 থেকে 22,000, 2,000 টাকা বাড়ছে। আপনারা ভাবতে পারেন ভাই কমন স্টক 2,000 টাকা বাড়ছে, কিন্তু আমরা তাহলে স্বাভাবিকভাবে কিন্তু বলা যায় যে কমন স্টক 2,000 টাকার ইস্যু করছে, তাহলে আমরা কেন যে ফিনান্সিং অ্যাক্টিভিটিস আছে সেখানে 8,000 টাকা দেখাবো? কারণ 6,000 টাকা অতিরিক্ত টাকা কালেক্ট করছে, এই 6,000 টাকা দেখাইবে পেড ইন ক্যাপিটাল ইন এক্সেস এর মধ্যে, আর 2,000 টাকা তো অরিজিনাল মূলধন, এই 2,000 টাকা দেখাবে কমন স্টক এর মধ্যে যে অরিজিনালি 2,000 টাকা মূলধন, আর 6,000 টাকা হচ্ছে উদ্ধার। এখন ক্যাশ ফ্লো যেহেতু নগদ মোট যত টাকা আসছে পুরোটাই দেখাতে হবে, 8,000 টাকা নগদ আসছে, তো আমরা ক্যাশ ফ্লোর মধ্যে ফিনান্সিং অ্যাক্টিভিটিস পুরো 8,000 টাকাই দেখাবো। আর যখন আমাদের যেই ব্যালেন্স শিট করতে যাব তখন এখানে ভাগ ভাগ করে 2,000 টাকা অরিজিনাল মূলধনের মধ্যে আর 6,000 টাকা পেইড ইন ক্যাপিটাল মানে অধিহারের মধ্যে আমরা আলাদা আলাদা করে দেখাই দিব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এরপরে এখানে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা সরাসরি দেওয়া আছে 14,000 টাকা, তো যেহেতু সরাসরি দেওয়া আছে আমরা ডেপ্রিসিয়েশনটা সরাসরি বসাইতে পারি 14,000 টাকা, আর নেট ইনকামের পরিমাণটাও সরাসরি দেওয়া আছে 21,000 টাকা আমরা বসাই দিচ্ছি। এরপরে এখানে কারেন্ট অ্যাসেটের ইনক্রিজ ডিক্রিজ এগুলো খুবই সহজ, আপনারা সহজেই করতে পারবেন এবং আশা করি এই অঙ্কটা এখন সহজেই করতে পারবেন। ব্যাপারগুলো ছিল যে এই সমন্বয়গুলো নিয়ে আলোচনা করা, যাতে আপনারা খুব সহজে এই সমন্বয়গুলো বুঝতে পারেন এবং আশা করি এখন আপনারা এই অঙ্কটা করতে পারবেন। তো আপনাদের জন্য ছোট একটা হোমওয়ার্ক, এই অঙ্কটা আপনারা করবেন এবং করে ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপের ইনবক্সে দেখাবেন।